হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। বরাবরের মতোই আমি মোকসেদুল ইসলাম আছি আপনাদের সঙ্গে। প্রাথমিকে 30 সেপ্টেম্বর পর্যন্ত ক্লাস রুটিন প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এই কথা বলবো, আজ প্রায় 1.5 বছর বন্ধ থাকার পর, প্রায় 1.5 বছর বন্ধ থাকার পর ধাপে ধাপে খুলছে সব দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। আগামী 12 সেপ্টেম্বর থেকে খুলছে প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের স্কুল কলেজ। সম্প্রতি স্কুল খোলার পর পাঠদান পদ্ধতি নিয়ে মৌলিক রুটিন প্রণয়ন করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সপ্তাহে প্রতিটি শ্রেণীর 2টি করে ক্লাস হওয়ার কথা বলা হয়েছে সেখানে। সকাল 9:30 থেকে শুরু হয়ে শ্রেণী পাঠদান চলবে বিকাল 3:30 পর্যন্ত। সকাল শিফটের শুরুতে এবং বিকেল শিফটের শুরুতে প্রতিদিন COVID-19 বিষয়ে শিক্ষার্থীদের সামনে 10 মিনিট ধরে সচেতনতামূলক আলোচনা করতে সংশ্লিষ্ট শিক্ষকদের নির্দেশনা দেওয়া হয়েছে। রুটিনটি এবং 12 সেপ্টেম্বর স্কুল খোলার দিন থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। চলুন এবার দেখে আসি রুটিনটি। এ হচ্ছে সেই রুটিন, সাপ্তাহিক রুটিন। 12 সেপ্টেম্বর হতে 30 সেপ্টেম্বর 2021 সাল পর্যন্ত এই রুটিনটি কার্যকর থাকবে। এখানে 12 শ্রেণী দেওয়া আছে, সময় বিষয় আছে, এখানে হচ্ছে সময় ও বিষয় এখানে দেওয়া আছে। আর এখানে একটা কথা বলা আছে যে স্বাস্থ্যবিধি মেনে শ্রেণী পাঠদান পরিচালনা করার ক্ষেত্রে শিক্ষার্থীর তুলনায় শ্রেণীকক্ষের সংখ্যা কম হলে দ্বিতীয় শিফটে শ্রেণী পাঠদান পরিচালনা ক্ষেত্রে প্রযোজ্য। এটা এই চ্যাপ্টারটা, যদি যখন শিক্ষার্থী তুলনায় শ্রেণীকক্ষ কম হবে তখন এটা প্রযোজ্য হবে, আর সেটা যদি আর শ্রেণী কম ঠিক থাকে তাহলে এইটা প্রযোজ্য হবে। এখানে বলা হয়েছে যে 12 শ্রেণীর ক্ষেত্রে শনিবার হবে পঞ্চম শ্রেণী ও চতুর্থ শ্রেণীর ক্লাস, রবিবার হবে পঞ্চম শ্রেণী ও তৃতীয় শ্রেণীর ক্লাস, সোমবার হবে পঞ্চম শ্রেণী ও দ্বিতীয় শ্রেণীর ক্লাস, মঙ্গলবার হবে পঞ্চম শ্রেণী ও প্রথম শ্রেণীর ক্লাস, বুধবার হবে পঞ্চম শ্রেণীর ক্লাস, বৃহস্পতিবার পঞ্চম শ্রেণীর ক্লাস। এখানে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে, প্রতিদিন সকাল 9:00 থেকে 9:29 পর্যন্ত এবং 12:40 থেকে 1:10 পর্যন্ত প্রযোজ্য ক্ষেত্রে এটা COVID-19 স্বাস্থ্যবিধি মেনে শ্রেণীকক্ষে প্রবেশ করবে। প্রথম সপ্তাহে উপরে উল্লেখিত রুটিন অনুযায়ী চতুর্থ শ্রেণীর বাংলা, গণিত ও ইংরেজি বিষয়ের পাঠদান পরিচালনা করতে হবে। পরবর্তী সপ্তাহে বাংলা, গণিত ও ইংরেজি বিষয়ের পরিবর্তে যথাক্রমে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, প্রাথমিক বিজ্ঞান এবং ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ে পাঠদান কার্যক্রম চলবে। স্বাস্থ্যবিধি মেনে শ্রেণী পাঠদান পরিচালনা করার ক্ষেত্রে শিক্ষার্থী তুলনায় শ্রেণীকক্ষের সংখ্যা কম হলে উপরে উল্লেখিত রুটিন অনুসরণ করে একাধিক শিফটে প্রতি শ্রেণীর পাঠদান পরিচালনা করতে হবে। আদেশক্রমে মনীষ চাকমা, পরিচালক, যুগ্ম সচিব, পলিসি ও অপারেশন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়ে। আপনারা লাইক করবেন, কমেন্টস করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হচ্ছে এবং আপনারা আরো কি কি জানতে চাচ্ছেন সেই বিষয়গুলো। আমি প্রতিটা কমেন্টস এর উত্তর দেওয়ার চেষ্টা করব। অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।